সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে রাতের আজকের আয়োজনে। এবং আপনাদের সাথে থাকছে আমি ফেরদৌসে আহমেদ। দর্শক, টিপ পোর্সোস ক্যান, এই জাতীয় একটি বাক্য, যেটা কিনা অত্যন্ত আপত্তিকর একটি বক্তব্য। এবং এটা বলতেই হচ্ছে এই অসাম্প্রদায়িক বাংলাদেশে টিপ পড়া এই এই সমাজের মেয়েদের সেটা সাজসজ্জার একটি অংশ, সেটা তার সংস্কৃতি চর্চার একটি অংশ। সেখানে টিপ সে কেন পড়বে কি পড়বে না, সেটা তো তার ব্যক্তিগত ভাবনা হবে, সেটার মধ্যে নিশ্চয়ই অন্য কেউ হস্তক্ষেপ করতে পারছে না। কিন্তু যখনই সেই হস্তক্ষেপ হয়ে গেল আমাদের সমাজে, এবং প্রতিনিয়ত এ ধরনের হস্তক্ষেপ কিন্তু হয়ে থাকে নারীদের প্রতি, তখনই আসলে নতুন করে আবার ভাবতে হয়। আর এই আপত্তিকর তথ্যের পরে আবারও আমরা দেখেছি টিপ পড়া আমার স্বাধীনতা, এই পোস্টারে প্রতিবাদের ঝড় উঠেছে, সেই ঝড়টা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে এবং সংসদে উঠেছে বিষয়টি। আর যে ঘটনাটাকে কেন্দ্র করে এই এই যে প্রতিবাদ, সেটা নিশ্চয়ই আপনারা ইতিমধ্যেই জানেন। এবং সেই যে পুলিশ সদস্য যিনি কিনা এই আপত্তিকর বক্তব্য বা মন্তব্য করেছেন, তাকে ইতিমধ্যেই পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তিনি ডিএমপির যে প্রোটেকশন বিভাগ রয়েছে, সেই প্রোটেকশন বিভাগের একজন কর্মরত কনস্টেবল, তাকে এই ভাবনাটা এখান থেকে নতুন করে আমাদের ভাবতে হচ্ছে এই জন্যে যে এই অসাম্প্রদায়িক বাংলাদেশে এসে যে সমাজ রাষ্ট্র এই কথা চিন্তাই করবে না যে সেখানে নারীর প্রতি কতটা সম্মান বা শ্রদ্ধা রাখতে হয় বা কোনো সাম্প্রদায়িকতা কারো দিকে ছুড়ে দেওয়া যায় না, সেখানে কিনা সমাজ আর রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যারা রয়েছে তাদের মধ্য থেকে তাদের একজন সদস্য যখন এরকম একটি আপত্তিকর মন্তব্যে জড়িয়ে পড়ে, তখন নতুন করে ভাবতেই হচ্ছে যে রক্ষক কতটা ভক্ষক হয়ে দাঁড়াচ্ছে। এবং সেই জায়গাটা থেকে একুশে রাতের আজকের আমরা এই আয়োজনটা সাজিয়েছি। যারা রয়েছেন আজকের এই আলোচনাটা বেগবান করবেন তাদের সাথে আপনাদের আলাপ করিয়ে দিচ্ছি। শুরুতেই উপস্থিত হয়েছেন নাসিমুন আরা হক মিনু, সভাপতি বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। এবং আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আফরোজা সোমা, কবি ও প্রাবন্ধিক। আমি আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। শুরুটা করব নাসিমুন আরা হক মিনু, আপনাকে দিয়েই। শুরুতে বলেছি যে অসাম্প্রদায়িক বাংলাদেশ এই শব্দটা আমি ব্যবহার করেছি। টিপ পড়া তো আসলে অসাম্প্রদায়িক বাংলাদেশের একটি সংস্কৃতি, বা এই যে সংস্কৃতির চর্চা যেটা প্রতি মুহূর্তে আমাদের হওয়া দরকার, যে সংস্কৃতিতে যে যার মতো করে বাঁচবে, তার যে ইচ্ছাটা তার ইচ্ছার প্রতিফলন সে ঘটাতেই পারে। এবং এই আমাদের সংস্কৃতির সাথে মেয়েদের টিপ পড়াটা তো একদম অঙ্গাঙ্গীভাবে জড়িত রয়েছে। সেখানে কেন এই ভাবনাটা আসবে যে টিপ পোর্সোস ক্যান, তাহলে কতটা দেখতে পাচ্ছি আমাদের দেশে এই স্বাধীনতার 50 বছর পর এসে দেশটাকে সত্যিকার অর্থে সে অসাম্প্রদায়িকতার চেতনা নিয়ে এগিয়ে যেতে পারছি কিনা? টিপটা আমাদের বাঙালি নারীদের আমাদের সৌন্দর্য চর্চার অংশ, মূলত আমাদের সংস্কৃতির অংশ। বাঙালি মেয়েরা আমরা সবাই বাঙালি নারী পুরুষ নির্বিশেষে আমার বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু আমরা একটা মুক্তিযুদ্ধ করেছি, একটা রক্তক্ষয়ী যুদ্ধ করে স্বাধীনতার সংগ্রাম করে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। এই আন্দোলনটা, এই লড়াইটা শুধু শুরু হয়েছে কিন্তু মূলত আমাদের সংস্কৃতিকে রক্ষা করার, বাঁচিয়ে রাখার লড়াইয়ের মধ্য দিয়ে। শুধু যে অর্থনৈতিক বৈষম্য পাকিস্তান আমলে ছিল সেটা তো না, বাঙালি সংস্কৃতির উপর একটা আঘাত এসেছিল, বাংলা ভাষার উপরে আঘাত, বাঙালি সংস্কৃতির উপর আঘাত। এবং সেটা তখনই কিন্তু 66 সালে বলা হয়েছিল টিপ পড়া হিন্দুয়ানি, টিপ পড়া যাবে না। এটা হলো আইয়ুব খানের সময়ের কথা বলছি, পাকিস্তান আমলে। তারপরে বলা হয়েছিল যে রবীন্দ্রসঙ্গীত গাওয়া যাবে না। কিন্তু আমরা কিন্তু একটা বিশাল লড়াই করে, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, এবং তারই পরিণতি হলো 71 সালে মুক্তিযুদ্ধ। আমরা লড়াই করেছিলাম যে আমরা একটা বাঙালি হিসেবে বেঁচে থাকতে চাই, আমরা শাড়ি পরবো, টিপ পরবো, রবীন্দ্রসঙ্গীত গাইবো, এবং আমাদের যা অন্যান্য অনুষঙ্গ সে আমাদের সংস্কৃতির সেগুলোকে আমরা বাঁচিয়ে রাখবো, আমি বাঙালি হিসাবে বাঁচবো। তো সেই জন্যে সেই লড়াইয়ের মধ্য দিয়ে কিন্তু আমরা স্বাধীন বাংলাদেশ, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। এবং সেই দেশে আমরা আজকে যদি আমাদের টিপ পড়ার উপরে, মানে আমার অধিকারের উপরে আঘাত আসে, এটা আমার অধিকার, আমি আমার সংস্কৃতি চর্চা করব, আমার যেমন ভালো লাগবে আমি সেইভাবে আমার নিজেকে সংস্কৃতি মানে সজ্জিত করব, তো সেইখানে আজকে এই ধরনের কথা তো কেউ বলতে পারে না। কিন্তু এগুলো কথা আমরা অনেক সময় শুনতে পাই, আমাদের কিছু কিছু মানুষের মধ্যে যে এরকম একটা কি বলবো সাম্প্রদায়িক মৌলবাদী মানসিকতা আছে, এবং নারীকে নিয়ন্ত্রণ করারও একটা মানসিকতা, যার জন্য এই সাহসটা পায় যে
টিপ পরছস কেন বা মাথায় কাপড় দেশ নাই কেন বা এরকম নানান রকম কথা কিন্তু শুনতে হয়। তো এটা কিন্তু এটা বোঝে না যে এটা আমার অধিকার, আমি ব্যক্তিগতভাবে আমার যেভাবে ভালো লাগবে আমি সেইভাবে সাজবো, আমি আমাকে আমি সেইভাবে তুলে ধরবো, এইভাবে তো কেউ কথা বলতে পারে না। হ্যাঁ, আমার অধিকারের উপরে কেউ হস্তক্ষেপ করতে পারে না, কিন্তু এটা কেউ কেউ করে, কারণ তার সেই সাম্প্রদায়িক মৌলবাদী একটা মানসিকতা তার ভিতরে আছে, যখন সে বলে তখন সেটাই প্রকাশ পেয়ে যায়। তো এখন অন্য কেউ বললে সেটাও খারাপ, আর বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর একজন লোক তার মনের ভিতরে কতটা তার অন্ধকার, সে ভাবছে যে এই একজনকে এইভাবে বলা যায়, বিশেষ করে একজন নারীকে সে বলছে যে টিপ পরছস কেন এই ভাষায়, এবং গালিগালাজ করেছে, তার পায়ের উপর দিয়ে বাইক চালিয়ে দিয়েছে। এই ঘটনাটা আমাদের সবাইকে ক্ষুব্ধ করেছে, আমরা তো এটা চরম নিন্দা জানাই, এবং আমাদের এখন সচেতন হওয়ার সময়। আমরা দেখছি যে অসাম্প্রদায়িক বাংলাদেশে আজকে কিন্তু আমরা অনেক সময় সাম্প্রদায়িকতাকে মাথা চাড়া দিয়ে উঠতে দেখছি বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায়। তো এই ধরনের ঘটনা সম্পর্কে মানুষের এই অন্ধকার মনোভাব সম্পর্কে এখন আমাদের খুব সচেতন হওয়া দরকার। এই ধরনের মানসিকতার বিরুদ্ধে আমরা কীভাবে পদক্ষেপ নিব, কীভাবে এগিয়ে যাব এবং কীভাবে এটা দূর করব, সেটা নিয়ে আজকে সমাজ হিসাবে আমাদের, ব্যক্তি হিসাবে আমাদের এবং রাষ্ট্রকেও আজকে ভাবতে হবে যে মানুষের মনের এই কালিমাগুলোকে আমরা কীভাবে দূর করব। এবং সেই জন্য আমাদের খুব ব্যাপক ও সুদূরপ্রসারী চিন্তা নিয়ে আমাদের সুদূরপ্রসারী কিছু পদক্ষেপ নিতে হবে, যাতে আমরা এই ধরনের মানসিকতাকে দূর করতে পারি। জি, সেই আপনি বললেন যে একজন ব্যক্তির মনের ভেতরে অন্ধকার, আসলে আমি আফরোজা শর্মার কাছে এই প্রশ্নটা রাখতে চাই, এই যে একজন ব্যক্তির মনের ভেতরে অন্ধকার, সেটা কি নতুন করে আমাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছে না যে কোথাও কোথাও রাষ্ট্রের অন্তর্মূলেই সে অন্ধকারটা থেকে গেছে, আমরা সেইখানে আলো জ্বালাতে পারিনি? অনেক ধন্যবাদ আপনাকে এবং আজকে যারা আমার সঙ্গে সহ আলোচক আছেন তাদেরকেও ধন্যবাদ। এটা আমার মনে হয় আলো বা অন্ধকার এই প্রসঙ্গে যদি এইভাবে কথা না বলে, এতটা আড়াল রূপকাশ্রয়ী ভাষায় আমরা যদি কথা না বলি, খুব স্পষ্টভাবে সাদাসিধেভাবে যদি বলা হয়, আমাদের বাংলাদেশ বা আমাদের সমাজে, সমাজের মানুষের মধ্যে, সমাজ মনস আমি সেটা বলছি, সমাজ মানুষে নারী বিদ্বেষী একটা ভয়ানক বাস্তবতা বিরাজমান। প্রথমে আমাদের সেই বাস্তবতাটা যে বিরাজমান এটা কবুল করতে হবে। আমরা টকশোতে বা কলামে বা দুইটা আলোচনায় মুখে খুব বলতে পারি যে আমাদের দেশ অসাম্প্রদায়িক, কিন্তু বাংলাদেশের জন্ম অসাম্প্রদায়িক চেতনায় হলেও বাংলাদেশ আসলে অসাম্প্রদায়িক নয়, এটা কবুল করতে হবে। এক, কবুল করতে হবে বাংলাদেশে নারী বিদ্বেষী একটা বাস্তবতা ভয়ানকভাবে বিরাজমান, এটা কবুল করলে পরে তখন আমরা এখান থেকে একটা উত্তরণের হয়তো রাস্তা খুঁজে বার করতে পারি। তিন নম্বর পয়েন্ট হচ্ছে এখানে যে ঘটনাটিকে কেন্দ্র করে এই আলাপ বা এত আলোচনা শুরু হলো গত তিন দিন ধরে, যে ভদ্রমহিলাকে তাকে এভাবে ভার্বালি তাকে অ্যাবিউজ করা হয়েছে, ফিজিক্যালি তাকে অ্যাসল্ট করা হয়েছে, এই নারীর সঙ্গে যেটি হয়েছে আমাদের দেশে এইটা একটা সাম্প্রদায়িক মনোবৃত্তি যে বিরাজমান এটাকে কবুল করতে হবে। আমি তিনটা জিনিসকে কবুল করবার কথা, বাস্তবতাকে মেনে নেওয়ার কথা বলেছি, কারণ আমাদের দেশে আজকে হয়তো আমি এখানে টিপ পরে বসিনি বা হয়তো আমি টিপ পরিনি, কিন্তু আমারও তো গেছে এরকম সময় টিপ পরেছি, এবং টিপ পরে আপনি যখন বাইরে বেরোবেন এটা খুবই অহরহ ঘটে, আপনাকে দেখে কেউ একজন নাউজুবিল্লা বলে দিল, এবং এটা আমার ধারণা আপনাদের আর অনেকেরই হয়তো কমন পড়বে। ফলে আমাদের বাংলাদেশে এই ভদ্রমহিলার সঙ্গে যে ঘটনাটি ঘটেছেন এটা নারী বিদ্বেষী এবং এটা একটা সাম্প্রদায়িক মনোভাব থেকে করা হয়। তো সেই সাম্প্রদায়িক মনোবৃত্তি এবং নারী বিদ্বেষী মনোভাব এই দুটাকে যদি আমরা অ্যাড্রেস না করি, তাহলে এরকম ঘটনা আগে যেরকম গত 50 বছর এরকম কয়েক লাখ ঘটেছে এবং আগামী 50 বছরে এটা আরও বাড়বে বই কমবার কোনো সুযোগই নেই। ফলে আপনি যেখানে প্রশ্নটা করেছিলেন যে রাষ্ট্রের মধ্যে এরকম কোনো অন্ধকার রয়েছে কিনা, আমি আলো অন্ধকারের এত রূপক জায়গায় যেতে চাই না, আলো মানুষের কাছে ভালো, কিন্তু এই আলো আবার আমরা অন্য পার্সপেক্টিভ থেকে দেখলে এই এই বিশ্ব চরাচরের অন্য অনেক প্রাণীর জন্য আলো খুবই ক্ষতিকর। ফলে অন্ধকার আর আলো দিয়ে আমি মানুষের এই ব্যাখ্যায় যেতে চাই না, বরং খুব সামাজিকভাবে যেই পার্সপেক্টিভ থেকে আমরা যদি দেখি, আমাদের বাংলাদেশে আপনি যদি সংবিধান অনুসরণ করেন, সেই সংবিধান প্রত্যেক নাগরিককে, তিনি যে ধর্মেরই হন না কেন, যে লিঙ্গেরই হন না কেন, তাকে সমমর্যাদা
দেওয়া হয়েছে, কিন্তু একজন নারী তিনি টিপ পরে যাচ্ছেন বলে তাকে যে রাস্তায় এমনভাবে ভার্বালি অ্যাবিউজ করা যায়, আজকে যদি এই ভদ্রমহিলা সমাদদার তিনি যদি আজকে কথা না বলতেন, জিডি না করতেন, সেটা হয়তো আমরা জানতাম না। যেমন আমার সঙ্গে এরকম অনেক ঘটেছে, আমি করিনি, আপনারা কেউ জানে না, আমার লেখা আছে, হয়তো বইয়ের মধ্যে আপনারা সেগুলো পাবেন। রূপক অর্থে গিয়ে কথা বলতে চাচ্ছেন না, তাহলে স্পষ্ট ভাষায় যদি আপনি বলেন, আমি আপনাকে স্পষ্ট প্রশ্নটাই এখানে রাখতে চাই, নিশ্চয়ই বলবেন। সেটা হচ্ছে যে আমরা সবসময়ই তো এই কথাটা শুনে থাকি এবং মুক্তিযুদ্ধের চেতনায় সেই আমি যদি বলি যে একদম সেই আওয়ামী লীগ এখন ক্ষমতায়, তারা দীর্ঘদিন ক্ষমতায় রয়েছে, তাদের সময় মানুষ অনেক বেশি দাবি করছে, মানুষ বেশি চাচ্ছে বা মানুষের আকাঙ্ক্ষার সেই জায়গাটা অনেক বেশি, যে এখন এই সাম্প্রদায়িকতার বিষ বাষ্প কিছুটা হলেও কম থাকবে। এবং আমি যদি বলি যে এখানে যারা সেই শব্দটা ব্যবহার করা হয় সংখ্যালঘু, সেই নারীদেরকে আরও বেশি অপদস্থ করা হয় তাদের, এবং এই ভুক্তভোগী নারী কিন্তু উল্লেখ করেছেন এই যে শিক্ষিকা তেজগাঁও কলেজের, উনি বলেছেন যে ওনার শাখা পড়া নিয়েও একাধিকবার ওনাকে কথা বলা হয়েছে, উনি শুনেছেন। তাহলে রাষ্ট্র কেন তার অধিকারটা নিশ্চিত করতে পারলো না? কারণ সংবিধানে এটা তো সাংসদ বলেছেন সংসদে দাঁড়িয়ে যে সংবিধানের কোথাও তো লেখা নাই যে নারী টিপ পড়তে পারবে না, তাহলে কেন তাকে বছরের পর বছর এই কথা এখনো শুনতে হচ্ছে? দেখুন, আইন তো কাগজে লেখা হয়ে থাকে, কিন্তু আপনি আইনের বাস্তবায়নের কথা যদি বলেন, সেটা হয় জনজীবনে। আপনি যদি আমাদের বাংলাদেশের বর্তমান বাস্তবতার দিকে তাকিয়ে দেখেন, তাহলে আমাদের এই এই মনোজগৎ সেটা কি আমাদের উগ্রপন্থার দিকে আরও বেশি ঝুঁকেছে, নাকি উগ্রপন্থা থেকে বের করে আনবার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে? আপনি এই ধরনের কোনো বাস্তবতা গত 10 বছরে, 15 বছরে, 20 বছরে চোখে দেখেছেন? আমি কিন্তু গত 20 বছরে দেখিনি। আমি আপনাকে দুটো উদাহরণ দিই, এই যে এরকম লোকরা রয়ে গেছে না, আমি একটু দুটো উদাহরণ দিই ছোট্ট করে। আপনি যদি দেখেন, ওই যে আমাদের হাইকোর্টের সামনে একটা ভাস্কর্য স্থাপন করা হবে, সেই ভাস্কর্যকে স্থাপন করতে দেওয়া হয়নি। আমাদের এই লালনের ভাস্কর্য, আমাদের দেশে বাউলদের চুল কেটে দেওয়া এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করতে দেওয়া হবে কি হবে না, এগুলো নিয়ে যে এই যে এত দেন দরবার, আমরা আলাউদ্দিন খাঁর তার সঙ্গীতের যেই 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 তার এক অমূল্য সম্পদ, ইতিহাসের এক খনি, সেটা আমরা জ্বালিয়ে দিয়েছি। এই যে ক্রমশ ক্রমাগত একটু একটু করে এই দেশ যে ভয়ানক সাম্প্রদায়িক মনোবৃত্তির একটা একটা চারণভূমি হয়ে উঠেছে, সেটাকে স্বীকার করতে হবে। যদি আমরা স্বীকার এটা করি, তাহলে কিন্তু এখন আমরা সামনে কিভাবে এখান থেকে বেরিয়ে আসা যায় সেই রাস্তা কিন্তু বাতলে দিতে পারি। জি জি, নাসিমুন হরা আরা হক মিনু, আপনি যুক্ত করতে চাচ্ছেন? না, আমি যেটা বলতে চাচ্ছি, আপনি বোধহয় এই প্রশ্নটাই করেছিলেন, আফরোজা সমাও যেটা বললেন, আসলে অনেকদিন ধরে একটু আমরা কিছুটা আপোষকামিতার মনোভাব দেখেছি সরকার প্রশাসনের দিক থেকে, যে মৌলবাদী যেসব গোষ্ঠী বা কি বলবো সাম্প্রদায়িক কিছু গোষ্ঠী, যারা ধর্মান্ধ গোষ্ঠী, যেসব দল বা যেসব তার সংগঠন, তাদের প্রতি একটা দুর্বল মনোভাব, তাদেরকে একটু প্রশ্রয় দেওয়ার মনোভাব আমরা অনেক সময় লক্ষ্য করেছি, যার জন্য আমরা এই এই যে উত্থানটা এখন দেখছি, যে সাম্প্রদায়িক শক্তিগুলোর উত্থান, তাদের সাহস এবং ক্রমাগত বেড়ে যাচ্ছে তারা, এই যে অসাম্প্রদায়িক দেশে এখন কিন্তু আমরা অনেক সাম্প্রদায়িক ঘটনা দেখতে পাই। এই যে যেটা একজন, এটা তো একটা এরকম ঘটনা বিচ্ছিন্নভাবে অনেক হয় বিভিন্ন জায়গায়, কিন্তু সবগুলো এইভাবে আলোচিত হয় না। আমি যেটা বলতে চেয়েছি, সাম্প্রদায়িক কালো বলতে এখানে সাম্প্রদায়িক মনোভাবটা বোঝাতে চেয়েছি। হ্যাঁ, সবাই বুঝবে, হ্যাঁ সেটাই অন্ধকার, সেটা নিশ্চয়ই বুঝতে পারবে সবাই। আমরা এই একবিংশ শতাব্দীতে আসলে আর এই ধরনের মনের অন্ধকার আর দেখতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে সব মানুষ, সংবিধানে যে অধিকার দেওয়া হয়েছে, নারী পুরুষ নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার থাকবে, এবং হিন্দু মুসলিম নির্বিশেষে, খ্রিস্টান বৌদ্ধ যে কোনো ধর্মের মানুষ, সেখানে একজন তার শাখা পড়বে, তার টিপ পড়বে, সেখানেও যেমন বাধা হওয়া উচিত না, বা আমরা যারা বাঙালি হিসাবে টিপটা পড়ি, আমাদের উপরেও কোনো বাধা আসা উচিত না। হ্যাঁ, সেইখানে আমার মনে হয় যে ওই যে সরকারের দিক থেকে বা
প্রশাসনের দিক থেকে অনেক সময় আমরা কিছু প্রশ্রয়ের মনোভাব লক্ষ্য করেছি, সেইটার জন্যই মনে হয় এই যে উত্থানটা আমরা এখন দেখতে পাচ্ছি। কাজে ওই শাস্ত্রীয় হোক, ধর্মীয় হোক, সংস্কৃতিগত চর্চা হোক, অসাম্প্রদায়িকতাটা কিন্তু নিজে নিজে হবে না, সেটার জন্য সরকারের উদ্যোগে এবং সমাজের উদ্যোগে আমাদের কিন্তু একটা ক্রম, মানে কি বলবো, কন্টিনিউয়াস চেষ্টা থাকা দরকার। হ্যাঁ, মানুষকে মন মানে অসাম্প্রদায়িকভাবে গড়ে তোলার জন্য শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, পরিবার থেকে সেই চর্চাটা কিন্তু নিয়ে আসতে হবে, নাহলে নিজে নিজে মানুষ তো অসাম্প্রদায়িক হয়ে যাবে না, ধর্মনিরপেক্ষতা তো নিজে নিজে হবে না, সেটা সেক্ষেত্রে এই রাষ্ট্রের, এই সমাজের একটি বড় ভূমিকা তো রয়েছে, না হলে এই আমূল পরিবর্তন সম্ভব না। আমি আসি আফরোজা সোমা আপনার কাছে, আপনি যেটা একটু আপনার আগের বক্তব্যে উল্লেখ করেছেন সেখান থেকেই যদি প্রশ্নটা এভাবে রাখি, আমি টিপ পড়ব, আমার টিপ পড়তে ইচ্ছা করলে আমি পড়ব, ইচ্ছা না করলে আমি পড়ব না, আমি ঠোঁটে যদি আমার ইচ্ছা হয় লিপস্টিক দিব, আমার না ইচ্ছা করলে আমি দিব না, আমি শাড়ি পরব কি আমি অন্য একটি পোশাক পরিধান করব, সেটা একেবারেই আমার ভাবনা, অন্যের গা জ্বালা হয় কেন? খুবই দারুণ প্রশ্ন করেছেন। একটা গান আছে না, প্রশ্নগুলো সহজ উত্তর তো জানা, কিন্তু আসলে ওই জানা কথার মধ্যেই প্রথম কথা, আমাদের সমাজে আমাদের সমাজ মানুষে পুরুষের মনোবৃত্তিতে আমাদের সাংস্কৃতিকভাবেই এটা গেঁথে দেওয়া হয়েছে যে নারীর জীবন, নারীর শরীর কোনোটার উপরেই তার কোনো এজেন্সি নাই, মানে তার শরীর হতে পারে কিন্তু এখতিয়ার, সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তার নয়। তাহলে এখতিয়ারটা কার? এখতিয়ার হচ্ছে পুরুষের। কেমন করে সে এখতিয়ার পুরুষের হলো? আপনি যদি বাংলাদেশে দেখেন তাহলে তারা বলবে যে যারা মুসলমান নারী, ধর্মসূত্রে তাকে তার সকল সিদ্ধান্ত, ভালো কি মন্দ, সেটা নেবে হচ্ছে হয় তার বাবা, নয় তার স্বামী, নয় তার ভাই। এই যে পুরুষের হাতে নারী যে একজন এন্টিটি, সে যে একজন স্বাধীন সত্তা বা নাগরিক, এখানে একটা ক্ল্যাশ আছে, এটা কবুল করতে হবে। কিন্তু বাংলাদেশ তো সৌদি আরবের মতন একটা রাষ্ট্র নয়, যে জন্য বাংলাদেশ তো আফগানিস্তানের মতন একটা রাষ্ট্র নয়, বাংলাদেশ একটি যেটা আপনারা বলছিলেন যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের আকাঙ্ক্ষা হলো এই যে বাংলাদেশ ডেমোক্রেসি ফলো করবে এবং বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, এখানে সকল নাগরিককে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে, তিনি যে লিঙ্গেরই হন না কেন, তার সমান অধিকার থাকবে। কিন্তু আমাদের কাগজে আইন, কাগজে অধিকার থাকলেও বাস্তবিক জীবনে আমরা দেখছি পদে পদে শতেক বাধা। একজন নারী তিনি কাজী হতে পারবেন কি না সেখানে যেরকম বাধা, একজন পুলিশ অফিসার এসপি তিনি যদি নারী হন, তিনি ওই একজন মুক্তিযোদ্ধাকে সম্মান জানাতে উপস্থিত থাকতে পারবেন কি না, এটা যেরকম সমস্যা, একই জায়গায়। মানে আমি কেন এই জায়গায় আপনাদের সকলকে টেনে আনবার চেষ্টা করছি যে এই আজকে ভদ্রমহিলার সঙ্গে ওই পুলিশ কনস্টেবল যেই ঘটনাটি ঘটালেন তাদের উপরে ফোকাস করবেন না, দয়া করে ফোকাস করতে হবে এই যে ঘটনাটা ঘটলো, সারফেসে আসলো, এটা কেন হলো, এটা যে আমাদের সমাজে বৃহত্তর অর্থে বিরাজমান সেইটাকে কবুল করা, এবং কেন কিভাবে সমাজ এই জায়গাটায় এসে উপনীত হলো, আর কেন কিভাবে এখান থেকে আমরা বেরিয়ে যেতে পারি, সেইখানে তখন মনোযোগ দিলে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারি। আর যেই জায়গাটায় বলছিল যে এই যে মনের কালো, আমি এটাকে কালো বলতে চাই, সে দীক্ষিত হয়েছে, তাকে শিক্ষা দেওয়া হয়েছে যে তুমি যখন, সে মনে করছে যে একজন মুসলমানের মেয়ে সে যদি টিপ পরে তাকে মেরে হোক, পিটিয়ে হোক, তুমি তাকে লাইনে নিয়ে আসো তাহলে তোমার সওয়াব হবে। আমি ছোট্ট করে একটা কৌতুক বলি, এক মানে সমবয়সী তিনটা ছাত্র, তারা গিয়েছে এক গুরুর কাছে, তারা শুনেছে যারা দৃষ্টিহীন মানুষ, যারা বয়োবৃদ্ধ মানুষ দৃষ্টিহীন, তাদেরকে রাস্তা পার করে দিলে খুব সওয়াব হয়। তো সেই তিন ছেলে শিশু মানুষ, তারা টিনেজ, তারা ভাবছে যে রাস্তায় যদি কাউকে পাই, রাস্তা পার করে দিতে পারলে আমার পুণ্য হবে, সওয়াব হবে। তারা হঠাৎ একজন ভিখিরিকে পেল যে তিনি চোখে দেখেন না, তারা বললো ভাই চলেন আপনার রাস্তা পার করায় দিই, বললো না আমি রাস্তা পার হবো না, আমি এখানেই থাকবো। আরেকজন বললো না না চলেন আপনার রাস্তা পার করায় দিই। তো ভদ্রময় মানে ভিখিরি বলতেছে যিনি চোখে দেখেন না, বলতে না রে বাবা আমি এখানেই থাকবো, আমি রাস্তা পার হবো না। তৃতীয় জন, ওই তিন বন্ধুর তৃতীয় জন বলতেছে চল, ওনাকে, উনি যেহেতু পার হইতে চাইতেছে না, ওনারা আমরা জোর করে কোলে করে দিয়ে আসি। তো কোলে
করে রাস্তা পার করিয়ে দেওয়া, এই যে নিজের পুণ্যের জন্য আরেকজন কি চান কি চান না সেটার মর্যাদা বা মূল্য দিতে না চাওয়া, এটা কিন্তু আমাদের সমাজে বিরাজমান। পুরুষেরা মনে করছেন বা আমাদের সমাজের যারা কট্টর মতবাদে বিশ্বাসী, উগ্রপন্থায় বিশ্বাসী, তারা মনে করছেন যে হ্যাঁ, আমার আমার দেশের মুসলমান মেয়ে, সে যদি টিপ পড়ে তাকে যেভাবে হোক লাইনে আনা আমার দায়িত্ব, এটা যে তার দায়িত্ব নয়, এটা যে আরেকজনের অধিকার হরণ করা, এই বিষয়টাকে নিশ্চিত করা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র সেটা করতে পারছে কিনা, সমাজের অপরাপর সকল মহল সেটা করতে পারছে কিনা, এখানে একটু মনোযোগ দিতে হবে, মনোযোগ দিতে হবে। একদম স্পষ্ট করলেন সেই জায়গাটায়। আসলে এই যে অন্যের গা জ্বালা কেন হয়, যদি এমন হয় যে একজন পুরুষ কি পড়লেন, পাঞ্জাবি পরে এসেছেন না একটি শার্ট পরিধান করেছেন নাকি অন্য কিছু পরে তিনি বসে আছেন, সেটা আসলে মেয়েদের সেই গা জ্বালাটা কেন হয় না? তাহলে মেয়েদের আসলে কি সেই অরুচিকর ইচ্ছার প্রতিফলন ঘটাতে ইচ্ছা হয় না, শুধুমাত্র পুরুষদেরই হয়? এই এই উত্তরটা নিশ্চয়ই আমরা জানবো। সম্মানিত দর্শক, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর এস এম মাসুম বিল্লাহ, সহযোগী অধ্যাপক আইন বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এবং এই প্রশ্নটা নিয়ে আমি তার কাছেই যাব। তার আগে স্বাগত জানাচ্ছি আপনাকে আজকের একুশে রাতের এই আয়োজনে। নিশ্চয়ই বলবেন, মেয়েদের তো এরকম প্রশ্ন করতে ইচ্ছা করে না, মেয়েদের তো গা জ্বলে না, ছেলেদের এত জ্বলে কেন? আপনাকে অনেক ধন্যবাদ, এবং দেরিতে এসে আমি আলোচনা কিছুটা শুনেছি এবং অনুমান করতে পারছি যে আলোচনার মেজাজ এবং মর্জি কেমন ছিল। আমার তো জ্বলে না, সুতরাং এই প্রশ্নটা অনেকটা আপেক্ষিক। যদি আপনার প্রশ্নের উত্তর দিতে হয় তাহলে প্রশ্ন হচ্ছে যে সমাজে যারা উপযুক্ত জায়গায় বসে আছেন, সেই কদম গাছে যিনি বসে আছেন কানু হারামজাদা, তো ঘটনাটা যখন প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মানুষজন কথা বলেন, একটু আগে আফরোজা শর্মা বলছিলেন, আমি কিছুটা শুনলামও, যে তারা বুঝতেই পারছেন না যে এই কথাটা তাদের বলবার অধিকারই নাই, তাদের দায়িত্বের মধ্যে পড়েই না। একজন এর পূর্বেও আমরা কয়েকটা ঘটনা কিন্তু দেখেছি একই মাত্রায়, এগুলো কিন্তু বিচ্ছিন্ন কোনো ব্যাপার নাই। এবং অনেকে বলছিলেন না যে এই ব্যাপারটা একটু ক্ষুদ্র কি না, কিন্তু মোটেই ক্ষুদ্র নয়। আমাদের উদ্বেগের জায়গাটা হলো আমাদের যে রাষ্ট্র চরিত্র, আমাদের যে বাঙালি জাতীয়তাবাদ, আমাদের যে ভাষা সংস্কৃতি, আমাদের যে হাজার বছরের ঐতিহ্য, সেই জায়গাটাতে আমাদের ক্ষত হয়েছে, আঘাত লেগেছে। কালকেই তো একটা কবিতাতে পড়ছিলাম যে আমাদের বড্ড সর্বনাশ হয়ে গেছে। তো যখন পুলিশ যেতে একজন নারীকে জিজ্ঞাসা করবেন যে কেন আপনি টিপ পরেননি, বা জানি না পরবর্তীকালে ঘটনা পরম্পরায় আমার কাছে তো মনে হচ্ছে এখানে ধর্ম পরিচয় জাতভেদ ইত্যাদির ব্যাপারও আছে, সুতরাং এই ঘটনাটা আরও তদন্ত সাপেক্ষ যে পূর্ববর্তী অন্য পরিচয়ের সূত্রে বা জ্ঞাতভাবে এটা করা হয়েছে কিনা, আমার কাছে তো মনে হচ্ছে যে এটা আসবে। দেখুন, এই ঘটনার তিনটা দিক আমি বলতে চাই। একটা হচ্ছে নিশ্চয়ই সেটা কিছুটা তো এখানে ইঙ্গিত করা যেতেই পারে, বা ঘটনাটাই আসলে সেদিকে ইঙ্গিত করছে, কারণ ওই ভুক্তভোগী যিনি নারী তার হাতে শাখা ছিল, তাহলে সে শাখাটা দেখে, এবং তিনি বলেছেন যে শাখা নিয়েও একাধিকবার তাকে আগেও কথা শুনতে হয়েছে, যদিও সেদিন হয়তো এই পুলিশ সদস্য ছিলেন না, কিন্তু পুলিশ সদস্য তো তার হাতে শাখা দেখেছেন, কপালে টিপ দেখে তিনি তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে তিনি কোন ধর্মের, বা তিনি কেন টিপ পড়েছেন, কেন তার হাতে শাখা, এটা তো বুঝতে নিশ্চয়ই খুব বেশি অসুবিধা হওয়ার কথা না। রাইট, দেখুন, যে কোনো ব্যক্তি যদি এ ধরনের মন্তব্য করতেন সেটাও আমাদেরকে উদ্বিগ্ন করত, কিন্তু রাষ্ট্রের একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যখন এ ধরনের মন্তব্য করেন এবং সেই ধরনের মন্তব্য যখন ঘটনা পরম্পরায় ঘটে, তখন আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি যে তাহলে মূল্যবোধ এবং তাদের যে প্রশিক্ষণ সেখানে বড় কোনো ক্ষতের সৃষ্টি হয়েছে কি না। সেটাই তো আমাদের যে রাষ্ট্রের যে ধর্ম নিরপেক্ষ চরিত্র, সেখানে সেকুলারাইজেশনের যে ধারা, সেই ধারাতে রিলিজিয়াসনেস বা যেখানে কি বলবো যে কমিউনালাইজেশনের যে একটা ধারা সেখানে তৈরি হয়েছে, সেই জন্যই আমি বলছিলাম যে এখানে তিনটা ব্যাপার আছে। একটা হচ্ছে আপনি যদি মানবাধিকার দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, এর একটা ডাইমেনশন আছে যে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক কোনো একজন নারীকে হেনস্থা হওয়া, এই একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে যে আমাদের সমাজ ব্যক্তিগত এবং রাষ্ট্রিক চরিত্রে যে একটা দ্বিধা লক্ষ্য করি আমরা, এবং সাংস্কৃতিক অধিকার এবং ধর্মীয় অধিকারের মধ্যে যে একটা দ্বন্দ্ব লক্ষ্য করি, সেই দ্বন্দ্বের সামনে গিয়ে কিন্তু আমাদেরকে এই ঘটনাটা দাঁড় করিয়েছে। তৃতীয় হলো এর যে সামাজিক আধুনিক যে পরিবর্তন, বিশেষ করে সোশ্যাল নেটওয়ার্ক মিডিয়াতে, আপনি যদি ইউটিউবকেই উদাহরণ হিসেবে দেখেন, সেখানে যে ধর্ম প্রচারকরা যে বক্তব্য দেন এবং যেখানে যার টার্গেটই থাকে বেশিরভাগ
নারী এবং তাদেরকে হেনস্থা করা এবং তাদের পোশাক অনেকটা বড় জায়গা দখল করে থাকে। এবং মজার ব্যাপার কি জানেন, এই কিছু পেশাধারী লোকজন দেখবেন এমনকি তার মধ্যে পুলিশও আসে, তাদের মধ্যে বসে থাকতে দেখি, এবং এই যে যে ঝিমুতে ঝিমুতে যে একটা ধরনের যারা তারা ফেসবুকে বা ইউটিউবে যে ওয়াজ শুনছেন তাকে তারা জীবনের শ্রেয়তর কর্তব্য বলে মনে করছেন, অর্থাৎ রাষ্ট্রের নৈতিক শিক্ষার যে ভিত্তি তার সমান্তরালে একটা ধর্মীয় শিক্ষার ভিত্তি চলে গেছে যেটা আর্গুয়েবলি নারীদের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। সুতরাং আমি মনে করি যে এই ঘটনাটা মোটেই তুচ্ছ ব্যাপার না। এই ঘটনাটা আমাদেরকে ইতিপূর্বে যেসব বিতর্ক, যেমন আমাদের যে এমনকি বিয়ের যে কাবিন সেখানে দেখবেন যে আপনি কুমারী মেয়ে কুমারী কিনা এ ধরনের শব্দ চাওয়া হয়, এমনকি কিছুদিন আগে আমরা জুডিশিয়ারিতে দেখলাম যে নারী মানে বিয়ের পড়াতে পারবেন কিনা বা সেটা নিবন্ধক হতে পারবেন কিনা, বা দেখবেন যে সকল ধর্মীয় একটা মানে অসুস্থ একটা বিতর্ক দেখবেন যে এরকম বিতর্ক যে নখে যদি আপনি রং নেন তাহলে আপনার অজু হবে কিনা, এই যে যে কোনো বিষয়ে ধর্মকে সামনে এনে দাঁড় করিয়ে দেওয়া, আমি মনে করি এইটা আমাদের সমাজে পশ্চাৎপদ দিকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। জি, একদম স্পষ্ট যে সেই জায়গাটা, এই যে বিক্ষিপ্তভাবে বিভিন্ন ব্যক্তির যে অরুচিকর ইচ্ছার প্রতিফলন হচ্ছে সেটার মূলে আসলে এই সমাজে রাষ্ট্র তো দায়ী হচ্ছি, কারণ সেখান থেকে যদি আমরা ঠিক না করতে পারি ব্যক্তির ইচ্ছা তো এরকম হবেই এবং গা জ্বালা বারবারই করবে। আপনারা তিনজনই রয়েছেন আমার সাথে আলোচনায়, আমি আবারও ফিরবো, বিরতি নিতেই হচ্ছে। সম্মানিত দর্শক, একুশে রাতে সময় হলো একটা ছোট্ট বিরতি, নিশ্চয়ই আমাদের সাথে রয়েছেন। আবারও স্বাগত জানাচ্ছি একুশে রাতের আজকের আয়োজনে। এ পর্যায়ে নাসিমুন আরাহক মিনু, আপনার কাছে আসি। পুলিশ সদস্য যে আচরণ এখানে প্রদর্শন করেছে সেটা আসলে কোনোভাবেই কাম্য নয়, তার আচরণ এরকম হওয়ারই কথা না। যারা কিনা প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে তারপর এরকম একটি বাহিনীতে কাজ করবে তাদের আচরণ এরকমটা হবে না, সেটাই স্বাভাবিক। তাহলে কেমন হওয়া উচিত সেই আচরণ? না, প্রথমত হলো যে পুলিশের কাজ তো এটা নয়, পুলিশের অনেক কাজ আছে, হ্যাঁ, এবং দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা, যেখানে অনেক সময় তাদেরকে আমরা সঠিক দায়িত্বটা পালন করতে দেখি না, আমাদের প্রত্যাশা তাদের কাছে আরো অনেক বেশি, তারা সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করবে। ঠিকের উল্টো, সেটা না করে আমার কথা ছিল কোন নারী কি পড়লো, কে কি পোশাক পড়লো, সেটা তো দেখা পুলিশের কাজ না এবং কারোই কাজ নেই। মরাল পুলিশিং আসলে পুলিশ কেন, অন্য কারোও কাজ না একজন নারী বা একজন নাগরিক কি পোশাক পরবে। তা আমরা যেটা দেখি যে আফরোজা সোমা যেটা বললেন যে নারীকে নিয়ন্ত্রণ করার একটা প্রবল একটা প্রবণতা দেখা যাচ্ছে, যে নারীকে আমার নিয়ন্ত্রণ করার অধিকার আছে মনে করে অনেকেই, সকলেই মনে করে নারী যে কোনো ব্যাপারে তাকেই সিদ্ধান্ত নিতে হবে, তার পুরুষকেই নিতে হবে, নারীর সিদ্ধান্ত নারী নেবে না অন্যরা নেবে, হ্যাঁ, এবং সেটা যে পুরো ছেলেদের ব্যাপারে কিন্তু বলা হয় না যে আপনি কী পোশাক পরলেন এটা বলেন, কিন্তু মেয়েটা কী পোশাক পরলো, কী পরবে কী পরবে না সেগুলো নিয়ে সবার মাথা ব্যথা, এটা কারোই হওয়া উচিত না আর পুলিশের তো নাই। এই যে সমাজে ধর্মান্ধতা এবং সাম্প্রদায়িকতা ছড়ানোর জন্য এবং নারী বিদ্বেষী মনোভাব ছড়ানোর ক্ষেত্রে এটা খুবই মানে কি বলবো কাজ করছে এবং এটা খুব ক্ষতিকর হচ্ছে, হ্যাঁ, এটা বন্ধ করার জন্য একটা উদ্যোগ অবশ্যই জরুরিভাবে নেওয়া দরকার। তো এরকম আচরণ করবার কথা ছিলই না, বরঞ্চ তার তো দেশের নারী হোক পুরুষ হোক বা আমরা যদি বলি বৃদ্ধ শিশু যেভাবেই বলি না কেন, তৃতীয় লিঙ্গ বলি যেভাবেই বলি, তাদের প্রত্যেকের সে অধিকারটা নিশ্চিত করা, তার নিরাপত্তা দেয়া, এই কথাটাই তো ছিল বা তার সেই প্রশিক্ষণে তো সেটাই তার শিখবার কথা। তাহলে তিনি কেন শিখতে পারলেন না, নাকি আমরা শেখাতে পারিনি তাকে? উত্তর আপনার প্রশ্নের মধ্যেই রয়েছে, যদি তাকে এটা শেখানো হতো তাহলে নিশ্চয়ই এরকম আচরণ তার মধ্যে আসতো না, তার মানে তিনি সেই প্রশিক্ষণটা পাননি। এবারে প্রশ্ন হতে পারে যে সেই প্রশিক্ষণটা কেন তিনি পেলেন না। এই বিষয়ে বহুদিন ধরে বহু জায়গায় বহুভাবে এত বলেছি যে আমাদের সমাজে আমাদের যারা আমরা খালি কন্যা শিশুদের কথা ভাবি যে তাদেরকে ট্রেন্ড আপ করতে হবে, আমরা শুধু নারীদেরকে প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবি যে কেমন করে এই একটা বিরূপ সমাজে টিকে থাকতে হবে, কিন্তু এই দেখবার এই লেন্সটা একটু ঘোরাতে হবে। সেটা হচ্ছে যারা নিপীড়ক অনিচ্ছাতেই অনেকেই সেটা করে ফেলেন যে তিনি জানেনও না যে তিনি ভয়ঙ্কর একটা পুরুষতান্ত্রিক আচরণ করছেন এবং
তিনি যে সেইটা পুরুষতান্ত্রিক আচরণ করছেন তাকে যে এটা একটা প্রশিক্ষণের ভেতর দিয়ে তার যে বহু বছর ধরে যে মনন তৈরি হয়েছে এই মননটাকে যে আবার আমরা যেটাকে বলি ডিটক্সিফাই করি না, যদি কাউকে আমরা মাদক নিরাময় কেন্দ্রে নিয়ে যাই তাকে ডিটক্সিফিকেশন হয়, একই রকমভাবে আমাদের যে সমাজের মনন আছে এই মননে আমাদের যেই না চাইতে প্রচুর এক্সট্রিমাইজেশন হয়ে গেছে এখন এটাকে ডিএক্সট্রিমাইজেশন করতে হবে, নারী প্রশ্নে হোক বা ধর্ম প্রশ্নে হোক। যে আপনার যে প্রশ্ন কেন ওই পুলিশ এটা করলেন, আরে ভাই ওই পুলিশ তো এখানে পুলিশ হিসেবে আবির্ভূত হয়ে এই কাজটা করেননি, তিনি এখানে এই কাজটা করেছেন একজন ব্যক্তি মানুষ হিসেবে, ব্যক্তি পুরুষ হিসেবে, যে পুরুষ মনে করে নারীর ওপরে কিছু বলবার এজেন্সি তাকে দেওয়া হয়েছে ফলে তিনি বলেছেন, এবং তিনি বলেছেন সমাজের একজন মানুষ হিসেবে ধর্মপ্রাণ ব্যক্তি হিসেবে তিনি মনে করেন এই যে তার সামনে দিয়ে একজন বিধর্মী, এই যে আমি শব্দটা সতর্কভাবেই বিধর্মী শব্দটা ব্যবহার করেছি, তার মানে তার পার্সপেক্টিভ থেকে সে দুনিয়াটাকে দেখছে তার লেন্সের ভিতর দিয়ে, সে ছাড়া দুনিয়ায় যা আছে সবই অপর। আমরা শুধু যারা ভিকটিম সে কন্যা শিশুকে আমরা গুড টাচ ব্যাড টাচ থেকে শুরু করে অনেক কিছু শেখাচ্ছি, নারীকে শেখাচ্ছি টিকে থাকবে, তাহলে আমাদের এই সমাজ বা রাষ্ট্রকে সেই ডারউইনের যে টিকে থাকার যে মতবাদ সেখানে আটকে থেকে গেল। না না, এটা আসলে ঠিক ওই জায়গা না, মানে সার্ভাইভাল ফর দি ফিটেস্টের জন্যও আপনি যদি দেখতে যান এটা আসলে আপনি যদি শক্তির জায়গা থেকে দেখেন আমাদের আমাদের এই বাংলাদেশের কনটেক্সটে দেখবেন পুরুষই বেশিরভাগ, মানে আমি গড়পড়তার ক্ষেত্রে বলছি, সে সামাজিকভাবেও শক্তিশালী শারীরিকভাবেও শক্তিশালী, কারণ তাকে ছোটবেলা থেকে তো গড়পড়তায় মানে 90% পরিবারে দেখবেন যেহেতু ছেলেটা সমাজের চোখে সে হচ্ছে পরিবারের ভবিষ্যতের রক্ষাকর্তা, সে আয় করবে, বাবা মা পরিবারেরা তাকে ভাবে যে এই ভবিষ্যতে বংশের বাতি, ফলে তাকে দুধটা খাওয়ানো হয়, তাকে ভালো খাদ্যটা দেওয়ানো হয়, তাকে ভালো স্কুলে পাঠানো হয়, তার মননের দিকে মনোযোগ দেওয়া হয়, ফলে সে আসলে শক্তিশালী হয়ে শক্তিমান হয়ে গড়ে ওঠে। আর তার বিপরীতে যে কন্যা শিশু তাকে বড়ই করা হয় এইভাবে যে তার সে যতই শিক্ষা দীক্ষা করুক না কেন, সে যতই চাকরি বাকরি করুক না কেন, তাকে সংসার সামলাতে হবে, তাহলে তার চয়েসটা আগে তার মাথার মধ্যে ফিট করে দেওয়া হয়, হোয়াট এভার ইউ ডু তোমার এটা 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 অপশনের বাইরে, চারটা অপশনের বাইরে মাল্টিপল চয়েসের বাইরে তুমি যেতে পারবে না। কিন্তু যে নারী বিয়ে করবে না, যে নারী তার জেন্ডার চেঞ্জ করতে চাইবে, এটাও যে তার চয়েসের মধ্যে, এই যে ওপেননেস এই জিনিসটা আমাদের সমাজে এখনও তৈরি হয়নি, এবং এটা তৈরি হওয়া তো অনেক পরের কথা, আপনি যে জায়গায় গিয়েছেন এটা অনেক অ্যাডভান্স। আমি একেবারে প্রাইমারি জায়গায় যদি আসি যে আমাদের সমাজে কারোর ধর্ম পালন করতে কেউ যদি বাধা দেয় এটা অগণতান্ত্রিক, এটা আমাদের সংবিধানের বিরুদ্ধ, কিন্তু কেউ যদি টিপ পড়ে তাকে যদি আমি গালি দিই এটা অন্যায়, আবার কেউ যদি টিপ পড়তে না চায় তাকে যদি জবরদস্তিমূলকভাবে টিপ পড়িয়ে দেওয়া হয় সেটাও একই রকমভাবে অন্যায়। একই রকমভাবে কেউ যদি হিজাব পড়তে চায় তাকে জবরদস্তিমূলকভাবে আপনি যদি তার হিজাব খোলাতে চান এটা অন্যায়, আবার কোনো একটা মেয়ে সে জিন্স এবং স্লিভলেস পরে গেল বলে আপনার চোখে এটা অরুচিকর, শব্দটা আমি কোট আনকোট বলছি, মনে হলো বলে আপনি তাকে গালিগালাজ করতে পারেন না, আপনাকে এখানে প্রশিক্ষিত করতে হবে আপনার আচরণটা যে অন্যায্য এবং আইন বিরোধী সেটা আপনাকে শিখাতে হবে, এবং এই শেখানোর দায়িত্বটা কার, প্রথমত রাষ্ট্রের। রাষ্ট্র কি নিজে গিয়ে ঘরে ঘরে শিক্ষা দিবেন? না, রাষ্ট্রের অনেক অঙ্গ আছে, সংগঠন আছে, সমাজের অনেক প্রতিষ্ঠান আছে, তারা সকলে মিলে দায়িত্বটা ভাগ করে নেবে, নিয়ে এই দায়িত্ব পালন করার জন্য সমাজে আসলে একটা এনভায়রনমেন্ট তৈরি হলে এটা করা যায়। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের সবার কাছে, আমাদের সমাজে কি সেই এনভায়রনমেন্ট আছে? যদি সেই এনভায়রনমেন্ট থাকতো তাহলে কেন আপনাকে ভাস্কর্য সরিয়ে ফেলতে হয়? সেই পরিবেশ থাকতো তাহলে বংশের বাতি রাস্তাঘাটে গিয়ে সেই সমাজ যেটা বলেছে যে একটু আগে যে আলোচনায় বলছে আবারও বলছে, আসলেই তো লালনের ভাস্কর্য কেন সরাতে হলো, কেন হাইকোর্টের সামনে থেকে ভাস্কর্যটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হলো, এটা তো খুবই একটা ওই আবারও বলি যে অন্ধকার চিন্তা সবার যদিও আপত্তি আছে, কারণ এই এইগুলো তো আসলে প্রশ্রয় দেওয়া সরকারের উচিত হয় নাই, এইভাবেই কিন্তু এই মৌলবাদীরা আসলে কিন্তু মৌলবাদীরা সেই আপত্তিকর অন্ধকারটাই কিন্তু ছেয়ে দিচ্ছে প্রতি মুহূর্তে। আপনারাও দেখতে পারেন সেখানে বলা হয়েছে আমাদের সমাজে এখনো 70 ভাগের উপরে মানুষ, আমি সঠিক সংখ্যাটি মনে নেই, সম্ভবত 74 ভাগ, তারা মনে করে সমাজে ভালো
ভালো মেয়ে এবং মন্দ মেয়ের একটা সংজ্ঞায়ন আছে। তাহলে ভালো মেয়ে কি, তার মানে পুরুষের চোখে বা নারীর চোখেও, মানে এখানে আবার চট করে একটু বলে রাখতে হয় এটা, যে পুরুষতন্ত্র মানে কিন্তু এই নয় যে এটা পুরুষের বিরুদ্ধে নারী, নো, এটা মানসিকতা, এটি হলো একটি ব্যবস্থা বা একটি চিন্তাধারা যেই অসুখটা দ্বারা, যেই ভাইরাসটা দ্বারা নারী এবং পুরুষ উভয়ই সমভাবে আক্রান্ত হতে পারে। তো এখন সেই জায়গা থেকে যে ভালো মেয়ে আর মন্দ মেয়ের সংজ্ঞা, সেখানে কিন্তু নারী এবং পুরুষ উভয়েই এই উত্তর দিতে পারে যে সমাজে ভালো মেয়ের একটা সংজ্ঞা আছে, তার মানে ভালো মেয়ে যদি তার এই সংজ্ঞার বাইরে গিয়ে, সমাজের দেওয়া সংজ্ঞার বাইরে গিয়ে সে যদি তার নিজের স্বাধীনভাবে কিছু করতে চায়, সে যদি জিন্স পরে, সে যদি তার জেন্ডার চেঞ্জ করতে চায়, সে যদি তার ধর্ম বিষয়ে তার প্রশ্ন উত্থাপন করে, আপনি তাকে মন্দ মেয়ে আখ্যা দিবেন, আপনি তাকে সমাজ চ্যুত করে দিবেন, আপনি তার চুল কেটে দিবেন, এই যে বাস্তবতা, এটা কিন্তু আমাদের সমাজে এখনও বিরাজমান। আপনি যে আমাদের যে বাউল শিল্পী, তাকে কত মাসের পর মাস ধরে জেলে আটকে রাখা হয়েছে, আমাদের কত বাউলের চুল কেটে দেওয়া হয়েছে, এই যে আমাদের সমাজের মধ্যে সার্ভেইলেন্স ব্যক্তি থেকে ব্যক্তি, জায়গায় দাঁড়িয়ে আমরা হয়তো একদম, আপনি যেটা বললেন, রাষ্ট্র এসে সবার বাসায় ঢুকে গিয়ে প্রতিটা পরিবারে সেই, যদি বলি যে সেই মানসিকতার পরিবর্তন, আর সেটা বিভিন্ন সংগঠনকে দায়িত্ব নিতে হবে বা বিভিন্ন পর্যায় থেকে করতে হবে, কিন্তু বাংলাদেশ যদি পুলিশ বাহিনী হয় সেটা তো একটি বাহিনী, সেই বাহিনীর প্রশিক্ষণ রয়েছে, একটি সুনির্দিষ্ট প্রশিক্ষণ, সেটা সম্পন্ন করে তিনি চাকুরিতে প্রবেশ করছেন তার কিছু দায়িত্বর কথা মাথায় নিয়ে। তাহলে সেই জায়গাটা থেকে রয়েছেন ডক্টর এস এম মাসুম বিল্লা, আপনার কাছে আসি, যে তার তো জেন্ডার বৈষম্য, সেই যদি সেন্সিটিভিটি থাকবে না, তার ধর্মীয় বৈষম্য সেই সেন্সিটিভিটি থাকবে না, এরকম হলে তিনি কিভাবে কাজ করবেন, তিনি কিভাবে রক্ষক হবেন? আমি তো পুলিশ বিভাগের ওইভাবে সরাসরি জানি না, কিন্তু কয়েকটা ক্লাস আমি নিয়েছিলাম বাস্তব অভিজ্ঞতা থেকেই বলি, সেখানে কিন্তু আমি আশাবাদী হওয়ার মতন যথেষ্ট কারণ দেখেছিলাম। মানবাধিকার সম্পর্কে যখন বক্তৃতা দেওয়া হয় সেখানে তারা যথেষ্ট সেন্সিটাইজড, কিন্তু যখন তারা প্রয়োগে যাচ্ছেন, যে সমাজে তারা এটা বিলিয়ে দিতে যাচ্ছেন, সেই সমাজটা আজকে কিন্তু নানান কারণে ক্ষত বিক্ষত, এবং সেখানে রাজনৈতিকগত, সাংস্কৃতিকগত এবং অন্যান্য নানান কারণে অবক্ষয় আছে। সেখানে আপনি এই মূল্যবোধটা বা এই ফেমিনিস্টিক অ্যাটিচিউড বা অ্যাপ্রোচ বা জুরিসপ্রুডেন্স আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন, এখন যখনই আপনি এই ফেমিনিস্টিক শব্দটা বলবেন, এমনকি আমার আইনের ক্লাসেও যারা অনার্স পোস্ট বিশ্ববিদ্যালয়ে, তখন শব্দটা শুনে তারা হাসে, স্যার ফেমিনিস্টিক মানে এই ধরনের অ্যাটিচিউডই হচ্ছে একটা উগ্র নারীবাদী একটা ব্যাপার, এবং তারা সেটাকে তারা অ্যাকসেপ্ট করতে যথেষ্ট না, তারা প্রস্তুত না। আমি ক্লাসে জিজ্ঞাসা করছি যে বলতো, যে ম্যাটার্নিটি বেনিফিট যে 6 মাস দেওয়া হবে এবং প্রয়োজনীয় বেনিফিট সহ, এটাতে কার লাভ, স্বার্থটা কোথায় রাষ্ট্রের? ওরা নানান ঘাটে বলে যে মায়ের কষ্ট হবে, নানান কষ্ট হবে, যাতায়াত অফিসে কষ্ট হবে অনেক, এটা তারা বুঝছে না যে এই মাটা যদি ছুটি না পেত তাহলে সে নিজে জন্ম নিতে পারতো না, এবং সে নিজে যথেষ্ট সুষ্ঠু সবলভাবে এই ক্লাসে বসে থাকতে পারতো না। সুতরাং হোয়াট ইজ দ্য বেস্ট ইন্টারেস্ট দেন দ্য ইন্টারেস্ট অফ দ্য উইমেন দেমসেলভস? রাষ্ট্র যতক্ষণ না পর্যন্ত নারীর স্বার্থকে রাষ্ট্রের স্বার্থ হিসেবে ভাববে বা ভাবাতে না পারবে, ততদিন পর্যন্ত এখান থেকে কিন্তু আমাদের মুক্তি নেই। এবং এই পুলিশের আচরণ ব্যাপারে আফরোজের সমাজ যেটা বলছেন সম্পূর্ণ আমি একমত, কিন্তু পাশাপাশি এটাও আমি একটু যোগ করব যে নগরে কিন্তু আগুন লাগলে দেবালয় এড়ায় না, মানে পুলিশ বাহিনীকে আমরা একটা আইসোলেটেড আইল্যান্ড হিসেবে ভাবলে ভুল করব। ওই যে আমি বলছিলাম যে সর্বগ্রাসী যে মিডিয়া কালচার, বিশেষত আমি বোঝাতে চাচ্ছি সোশ্যাল নেটওয়ার্কিং কালচার, ইজি অ্যাক্সেস, আপনি এক নিমিষে কিন্তু পৌঁছে যেতে পাচ্ছেন যে হাজারো যে আপনার এক লাইনের ধারা, এখানে টার্গেটেড একটাই ব্যাপার, সেটা হচ্ছে যে নারী, শুধুমাত্র ওই লতা সমাদ্দার তো নন, একেবারে নারী চান। কালকে যখন আপনি দেখবেন, একটু আপনি লক্ষ্য করেছেন কি না খবরগুলো, সুবর্ণা মুস্তাফা যখন এই বিলটা বা এই বিলটা তো না, এই মানে উদ্বেগটা আদালতে উত্থাপন করছেন, এই খবরের নিচে আমি গেছি এবং আপনি দেখবেন হা হা হি হি রিয়্যাক্ট, এবং অনেকে এ পর্যন্ত যাচ্ছেন যে যিনি বক্তা তার চরিত্রের ব্যাপারে তারা প্রশ্ন তুললে পিসপা হচ্ছে না, এবং ওখানেই কিন্তু আপনার ধর্মীয় গ্রন্থ থেকে রেফারেন্স দেওয়া আছে যে টিপ পরা হারাম নাকি হালাল, তারা এই খবরটা পর্যালোচনা করেও দেখছেন না যে যিনি টিপ পরেছেন তিনি হচ্ছেন একজন হিন্দু ধর্মাবলম্বী নারী, যেটা তার অত্যন্ত ধর্ম সংস্কৃতি এবং সহজাত। আমি যদি ওই বিতর্কে নাও যাই যে এটা হারাম না হালাল, তাও তো আপনি কাউকেই বলতে পারেন না যে আপনি এটা পরেছেন কেন, এটা পরেননি কেন। এই যে ন্যূনতম বেসিক বোধ, ওই বোধের জায়গা থেকে
আমরা সরে এসেছি। দেখুন, এই পুলিশের প্রশিক্ষণে আমরা একটা জিনিস, পুলিশ বলে না, যে কোনো বাহিনীতে যে কোনো জায়গায় আমাদের শুরু থেকে এই যে সংবিধান নামের যে একটা জিনিস আছে, রক্ত দিয়ে যে আমরা একটা দেশ গড়েছিলাম, অশ্রু দিয়ে যে একটা দেশ গড়েছিলাম এবং একটা সংবিধান আমরা রচনা করেছি, সেখানে যে মানব মর্যাদার কথা বলা আছে, স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করার কথা বলা আছে, বাঙালি ভাষাভাষী জাতীয়তা ভিত্তিক সংস্কৃতিগত বিকাশের কথা বলা আছে, সেই কত কথাগুলো আমরা কি পৌঁছতে পেরেছি কিনা সমাজে, সেই প্রশ্নের সামনে আমাদেরকে কিন্তু এই ঘটনা দাঁড় করিয়েছে। সুতরাং এই প্রশ্নটাকে আমি একেবারেই তুচ্ছ ব্যাপার মনে করি না এবং বিচ্ছিন্ন ব্যাপার মনে করি না। অন্যান্য যে সকল ব্যাপার বিশেষ করে নারীদের বিরুদ্ধে প্রায়শই ঘটে থাকে, এটা তারেরই একটা সর্বশেষ উদাহরণ এবং এটা লাগাম এখনই কিন্তু আমাদের টেনে ধরতে হবে, লাগাম ধরতে হবে। নাসিমুন আরা হক মিনু, রাষ্ট্রের ভাবতে হবে, দুটা বিষয় কিন্তু উত্থাপন করেছেন মাসুম বিল্লাহ, কিভাবে আমরা এই লাগামটা টানব? এটা তো একটা একদম মৌলিক বিষয়, আমাদের যেহেতু একটা সাম্প্রদায়িকতার উত্থান দেখতে পাচ্ছি এবং সেটা কিন্তু আমাদের সকলেরই একটা অবহেলা, আমরা যথেষ্ট সচেতন ছিলাম না। আমাদের, আমার মনে হয় আমরা যেদিন বিজয় অর্জন করেছি 71 সালে, সেই দিন থেকে কিন্তু আমাদের আরেকটা নতুন লড়াই শুরু করা দরকার ছিল। এদেশের মানুষের মধ্যে এই যে মুক্তিযুদ্ধের বোধ, অসাম্প্রদায়িকতার বোধ, এটা জাগিয়ে দেখার জন্য আমাদের কিন্তু একটা সাংস্কৃতিক আন্দোলন করা দরকার ছিল, যেটা আমরাও করিনি, যথেষ্ট করিনি, এবং আমাদের সরকার প্রশাসন যারা যখন দায়িত্বে ছিলেন তারা কিন্তু এই জিনিসটা, মানে অসাম্প্রদায়িক বোধটা বাঁচিয়ে রাখার জন্য এবং ছড়িয়ে দেওয়ার জন্য এবং মানুষের যে মানবিক অধিকার, মানবিক মর্যাদার ধারণাটা মানুষের ভিতরে প্রথিত করার জন্য সেই শিক্ষাটা দেওয়া দরকার ছিল এবং সেই রকম অনেকগুলো কর্মসূচি দরকার ছিল, যেটা হয়নি। তার ফলে এই যে ধর্ম, ধর্মান্ধতাকে প্রশ্রয় দিতে দিতে আজকে আমরা দেখছি যে এই বিষয়গুলো আমরা আলোচনা করলাম, এখন আমরা একটা খুবই উদ্বেগজনক প্রশিক্ষণ। আর সবকিছুর মূলে হলো নারী যে এদেশের নাগরিক, নারী যে মানুষ এবং এদেশের সমনাগরিক, সেই বোধটা পুলিশ শুধু না, পুলিশ, সিভিল প্রশাসন এবং সকল মানুষের মধ্যে আমাদের ভালোভাবে গেঁথে দেওয়া দরকার। কারণ ওই বোধটা নাই বলেই কিন্তু নিয়ন্ত্রণ করতে চায় নারীকে। এবং আরেকটা জিনিস বলতে চাই, আমি যেটা বলতে চাই যে আজকে ভাবছে কেউ কেউ যে হিজাব পরিয়ে দিলে বা বোরখা পরিয়ে দিলে বোধ হয় তাকে সঠিক পথে আনা হলো, তাকে হেদায়েত করা হলো, কিন্তু আসলে হিজাব বোরখাও তো আমাদের দেশের পোশাক না। হ্যাঁ, এটা তো আসলে সৌদি আরবের যে আবহাওয়া সেটা কিন্তু বাংলাদেশের আবহাওয়া না। আমার দেশের পোশাক হিজাবও না, বোরখাও না, জোব্বাও না, মানে নারী পুরুষ নির্বিশেষে ওই সব দেশে ওই রকম একটা জোব্বা পরতে হয়, কারণ প্রচণ্ড গরম, মরুভূমির আবহাওয়া, কিন্তু আমাদের দেশের আবহাওয়ার সাথে ওই পোশাক যায় না। জি, আমাকে শেষ করতে হচ্ছে, পোশাক সেটা যে দেশেরই হোক, সেটা যদি সে সৌদি আরবের পোশাক হোক কিংবা রক্ষা করবে, বলছে যে ওয়েস্টার্ন পোশাক ইদানিং খুব দেখা যাচ্ছে, সেটাও তিনি পড়তে পারেন, যার যেটা ইচ্ছা। আফরোজা সোমা, শেষ করতে হবে, কি বলবেন আজকে? বলবো হলো এইটুকুই যে যেখানে শুরু করেছিলাম, যে আমাদের যে সংকটগুলো আছে, আমাদের সমাজে যে নারী বিদ্বেষী মনন আছে সেটা কবুল করতে হবে, আমাদের সমাজে যে হিন্দু বিদ্বেষী মনন খুব জাগ্রতভাবে কাজ করছে সেটাকে কবুল করতে হবে। এই দুটো যদি আমরা কবুল করে নেই, তাহলে হচ্ছে এখান থেকে বেরিয়ে আসবার জন্য আমাদের কী করণীয়, কী করতে পারি সেটা আমরা ঠিক করতে পারবো। এবং আমি শুধু এটুকু বলতে চাই যে মানুষের যেরকমভাবে মনের উপরে আমরা যেরকম একজন কাউকে কলোনাইজ করতে পারি, ডিকলোনাইজও করতে পারি, একই রকমভাবে আমরা যেরকম কাউকে এক্সট্রিমিস্ট চিন্তাধারায় অভ্যস্ত করতে পারি, তাকে আবার সেখান থেকে বেরও করে নিয়ে আসতে পারি। আর এর জন্য দরকার হচ্ছে প্রশিক্ষণ, মানে প্রশিক্ষণ মানে ধরে বেঁধে এনে কিছু নয়, রোজকার জীবনে একটু একটু করে রাষ্ট্রীয়ভাবে জীবনাচারের ভিতর দিয়ে সেটা করা। অসংখ্য ধন্যবাদ মাসুম বিল্লাহ, কি যোগ করবেন? হ্যাঁ, আমাদের নেশনহুড এবং উইমেনহুড আলাদা করা যাবে না, উইমেনহুডের উপরে দাঁড়িয়ে বাংলাদেশের নেশনহুড, আমাদের যে পতাকা, ওই পতাকায় যে সম্ভ্রম, ওই পতাকার যে রক্ত, তাতে নারীর অর্ধেক অবদান, সুতরাং এই কথাটা ভুলে চলবে না। আর আমাদের যে পুরুষতন্ত্র আছে সেইটাকে চাবুক মেরে শাসিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। আর তৃতীয়ত হলো নারীর চোখে বিশ্বকে দেখুন। জি,
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের দিনে আপনারা এই সময় দিয়েছেন। একুশে রাতকে ধন্যবাদ নাসিমুন আরা হক মিনু, ধন্যবাদ জানাচ্ছি আফরোজা সোমা, এবং ধন্যবাদ জানাচ্ছি ডক্টর এস এম মাসুম বিল্লা আপনাকেও। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবার চেষ্টা করলাম সেটা খুব স্পষ্ট ভাষায় আমরা করবার চেষ্টা করলাম, এবং বাংলাদেশ এই যে অনেক রক্তে, আমরা সবসময় বলে থাকি যে আমরা কারো দানে পাইনি, হ্যাঁ দাম দিয়ে কিনেছি এই বাংলা, সেই বাংলার দামটাকে যদি আমরা ধরে রাখতে চাই তাহলে নারীর অবমূল্যায়ন করে সেটা আমরা এগোতে পারবো না। এবং আজকের আলোচনায় যে আমাদের সম্মানিত যে তিনজন আলোচক ছিলেন তারা তো যুক্ত করেছেন অনেক চমৎকার কিছু তথ্য, সেই সেটা নিশ্চয়ই আপনারাও ভেবে থাকবেন, এবং দর্শক আপনারা যারা রয়েছেন আপনাদেরও দায়িত্ব রয়েছে এই পুরুষতন্ত্র মানসিকতাকে, যে চাবুক মারার কথা মাসুম বিল্লা বললেন, সেই চাবুকটা কিন্তু আমাদেরই মারতে হবে, মেরে এই সমাজকে সুন্দর একটি সমাজে পরিণত করতে হবে। রাষ্ট্র আপনা থেকেই অনেক সুন্দর হয়ে যাবে যদি আমরা বানাতে পারি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।